হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। শুভ দীপাবলির শুভেচ্ছা সকলকে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো সবাই কেমন করে পুজো কাটাচ্ছেন আমাকে অবশ্যই জানাবেন। তো আমিও পুজো খুব এনজয় করছি, যেহেতু আমার বাড়ির সামনে পুজো হচ্ছে সেজন্য আমি খুবই এনজয় করছি। তো এখন আমি আছি ছাদে, তো ছাদ থেকে আমি নিচটা দেখিয়ে দিলাম যে নিচে প্যান্ডেলে সবাই খুব মজা করছে, আর আমি এখন আছি ছাদে। যেহেতু ছাদে দিয়ে প্রদীপ এবং মোমবাতি জ্বালানো হয়েছে, তো সেগুলো বর আর আমি দুজন মিলেই পুরো ছাদটাকে মোমবাতি আর প্রদীপ দিয়ে জ্বালিয়ে দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন। আর চলে আসলাম আমি নিচে পুজো প্যান্ডেলে। তো পুজো প্যান্ডেল এখন ডেকোরেশন চলছে, বাড়ির পাড়ার সব বউ মেয়েরা সবাই মিলে করছে কাজ, খুব ভালো লাগছে, আমি তো ভীষণ এনজয় করছি। এখানে জ্বালানো হচ্ছে 108 প্রদীপ, তো সবাই মিলে জ্বালানো হচ্ছে। আর এখন পুজোর জোগাড় চলছে পুরো, এখন চারিদিকে প্রদীপ জ্বালানো হচ্ছে সব জায়গা, সবার বাড়িতে প্রদীপ এবং মোমবাতি। তো আমাদের 108টা প্রদীপ প্রায় আর জ্বালানোর শেষের দিকে, তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। তারপরে আমরা পুজোর সমস্ত জোগাড় করব। প্রথমে যাব আমরা জল সইতে, জল সইতে বলতে ঘট ভরতে যায় সেটাই। তো এই যে আমাদের কমপ্লিট হলো আমাদের প্রদীপটা জ্বালানো, তো এখন এবার পুজোর জোগাড়ও করা চলছে। এই যে দশকর্মা বাজার, আর এই যে আমাদের প্যান্ডেল সাজানো বলুন আর যাই হোক, পুরোটা ডেকোরেশন করা হয়ে গেছে মোটামুটি। তো এখন সব পুজোর জোগাড়গুলো করা হচ্ছে। এখানে একটা আখ গাছ রাখা হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর কচি কাঁচারা তো বাজি পোড়াবেই, তো এদিকে বাজি পোড়ানো চলছে চারিদিকে, বেশ খুব ভালো লাগছে বাজি পোড়ানো। সব অনেক বাচ্চা কাচ্চারা সব বাজি পোড়াচ্ছে, যেহেতু পুজোটা রাস্তার উপরে হয়েছে তো সেজন্য রাস্তাতে সবাই বাজি পোড়াচ্ছে, তো বেশ ভালো লাগছে। আর এরকম ভালো মানে বাজি সেটা তো ভালো লাগবে না, তাই এখন ছোট ছোট বাচ্চারা যে যা পারছে, এই যে টুবরি বাজি যে যেমনটা পারছে। আমরা এখন যাচ্ছি পুকুরে, পুকুরকে নিমন্ত্রণ করতে, মানে মা গঙ্গাকে নিমন্ত্রণ করতে যে আমরা পুজো করছি, তো সেটাই আমরা এখন সব রেডি হচ্ছি। এখানে এখানে এসে বসে, তুমি এখানে এসে বসে,
এই এই ওখানে দেখছো দেখো আমাকে দেখো এই যে আমাকে আমি বাজাচ্ছি ওইখানে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে আরে কিছু বলো যাবে তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই কারণে আমি এই পর্যন্ত করলাম। নেক্সট ভিডিও আবার আসবে, তোমরা দেখতে থাকবে।